আসসালামু আলাইকুম প্রিয়া শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের অর্থনৈতিক চিন্তাধারা বিষয়ের আমরা আজকে মধ্যযুগের দর্শন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আলোচনা করব। আমাদের আজকের প্রশ্নটি হলো সেন্ট টমাস অ্যাকুইনাসের ন্যায্যমূল্য তথ্যটা কি। সেটা সম্পর্কে আমরা জানবো এবং মধ্যযুগের ন্যায্য মূল্য তথ্যটি ব্যাখ্যা করব। তো প্রথমে এটা আমরা কয়েকটা পাকটে ভাগ করে নিয়েছি তো প্রথমে আমরা ন্যায্য মূল্যের সংজ্ঞা লিখছি তারপরে ন্যায্য মূল্য তথ্য প্রদানের পটভূমি কি সেটা আলোচনা করবো এবং ন্যায্য মূল্য তথ্যের যে মূল বক্তব্য সেটা আলোচনা করব এবং এই তথ্যটির সমালোচনা নিয়েও আলোচনা করব তো প্রথমেই আমরা আসি মূল্য তথ্য এটার সংজ্ঞা তো সেন্ট টমাস অ্যাকুইনাস তার মত অনুসারে তিনি মূল্য তথ্যে যে সংজ্ঞাটি প্রদান করেছেন সেটাকে বলেছেন যে ন্যায্য মূল্য বলতে যথাযথ মূল্যকে বোঝায় তার মানে ন্যায্য মূল্য বলতে যথাযথ মূল্যকে বোঝায় অর্থাৎ আমরা জানি প্রত্যেক দ্রব্যের বিনিময় মূল্য আছে তাহলে এই বিনিময় মূল্যটা যদি যথাযথ না হয় তাহলে কি হয় মানুষ প্রতারিত হয় তাহলে এই যে মানুষদের একে অন্য যাতে প্রতারিত করতে না পারে এই কারণেই ন্যায্য মূল্যটা সঠিক হওয়া উচিত আর এই কারণেই মধ্যযুগের সকল চিন্তাবিদ এই রূপ এই ন্যায্যমূল্য তথ্যটাকে সমর্থন করেছে তা এখন আমরা আসি ন্যায্যমূল্য তথ্য প্রদানের পটভূমি সম্পর্কে যে এই তথ্যটা প্রদানের পটভূমিটা কি। তো প্রথমে আমরা বলি মধ্যযুগের সকল চিন্তাবিদ নিজেদেরকে যে চিন্তা চেতনা এগুলো ধর্মীয় রীতিনীতি অনুসরণটা করছে এবং যে সামাজিক রীতিনীতি আছে সেটার মধ্যেও তারা আবদ্ধ থাকছে অর্থাৎ এই সময় কোনো চিন্তাবিদ তারা ধর্মীয় চিন্তা চেতনার উর্ধে উঠে কোনো তথ্য বা মতামত প্রদান করেননি আবার অপরপক্ষে তারা যে সমাজের যে রীতিনীতিগুলো আছে সেটাও কিন্তু তারা মেনে চলছে তারা সেটাকেও সমাজের যে রীতিনীতি চালচলন আছে সেটাকেও তারা অস্বীকার করতে পারেনি তাহলে এর কারণটা কি যে খ্রিস্টীয় ধর্মী যে বাণী অনুসারে লৌকিক জগৎ অর্থাৎ এহলৌকিক জগৎ যেটা বোঝায় সেটাই যে এখানের কার্যকলাপের উপরেই মানুষের যে স্বর্গরাজ্য পরকালে যে স্বর্গরাজ্য পাবে নাকি নরকে যাবে সেটা নির্ধারিত হবে এবং এইটার জন্যই ন্যায্য মূল্য তথ্যটা আবির্ভূত হয়েছে কারণ ন্যায্য মূল্যটা যদি ঠিকঠাক কেউ আদায় না করে তাহলে সে পরকালে স্বর্গরাষ্ট্র থেকে বঞ্চিত হবে কারণ যে ন্যায্য মূল্য ঠিক হবে না বেঠিক হবে কারণ ন্যায্য মূল্য যদি ঠিক না হয় একদিকে ক্রেতা হয়তো বেশি সুবিধা পাবে আর না হলে বিক্রেতা বেশি সুবিধা পাবে তার মানে ন্যায্য মূল্য যদি ঠিকভাবে না হয় তাহলে ক্রেতা বা বিক্রেতা দুজনই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই কারণে সমাজে ন্যায্য মূল্য আবির্ভাবের এই পটভূমিটা আসে কারণ এখানে বলা হয়েছে যে মধ্যযুগে যত চিন্তা ছিল তারা সজাগ দৃষ্টি রেখেছেন যাতে বিনিময়ের ক্ষেত্রে অন্যদের উপর কোনো রকম অবিচার করা না হয় এতে করে যাতে তারা মূল্যটা প্রতিষ্ঠিত হয় এই কারণেই তারা যে বাইবেলের বাণী সেই অনুসারে তারা ন্যায্য মূল্য তথ্যটাকে প্রতিষ্ঠিত করেছে তো এই গেল আমাদের ন্যায্যমূল্য তথ্য প্রদানের পটভূমি এখন আমরা আলোচনা করব এই তথ্যটির ন্যায্যমূল্য তথ্যের যে মূল বক্তব্য সেটির উপর তো মধ্যযুগের দার্শনিকদের বরপুত্র সেন্ট টমাস এখনাস ন্যায্য মূল্য তথ্যের মূল বক্তব্যের ক্ষেত্রে বলেছেন যে সমাজে একজন মানুষ তার প্রয়োজন অনুসারে সব দ্রব্য উৎপাদন করতে পারে না এই কারণে সমাজে বিনিময়ের উদ্ভব হয় আর এই বিনিময়ের কারণে একটি দ্রব্য আরেকটি দ্রব্যের সাথে কি পরিমাণ বিনিময় করবে অর্থাৎ আমরা যদি বলি একজন আম এবং একজনের আছে কাঁঠাল এখন কতটুকু পরিমাণে আমের বদলে কতটুকু কাঁঠাল পাবে এটা যদি মূল্যটা ন্যায্য না হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে তাই বলা হয়েছে যে সকল দ্রব্য যেহেতু একজন লোক উৎপাদন করতে পারে না বিনিময়ের মাধ্যমে তাকে প্রয়োজনীয় দ্রব্যটা কালেকশন করতে হয় এই জন্য এখানে সবাইকে মূল্যটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ তারা এই সেন্সে রাখবে যে মধ্যযুগের যে ধর্মীয় প্রভাবটা ছিল তারা চিন্তা করবে যে তারা যদি মূল্য নির্ধারণ না করে তাহলে এহলোকের কার্যকলাপের উপরেই তার পরলোকে সে স্বর্গরাজ্য হবে নাকি নরকে যাবে এইটা নির্ধারণ হবে যদি সে জাস্ট মেনটা করে অর্থাৎ ন্যায্য মূল্যটা ধারণ করে তাহলে সে স্বর্গে যাবে আর যদি সে অপরকে ঠকায় প্রতারিত করে তাহলে সে নরকে যাবে এই জন্য যে এমন মূল্য নির্ধারণ করতে হবে যাতে করে সমাজে একটা সুবিচার হয় এই কারণে বলা হচ্ছে যদি ন্যায্য মূল্যটা নির্ধারিত না হয় তাহলে হয় ক্রেতা ঠকবে নাহলে বিক্রেতা ঠকবে তাহলে এই ক্রেতা বিক্রেতা যে কেউ যদি ঠকে যায় কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর কারণে সমাজে নৈতিকতার দিক থেকে অধবতন হবে আর এই নৈতিকতার অধবতনের কারণেই অনেকেই কি হবে তারা স্বর্গরাজ্য থেকে প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত হবে আর এই কারণেই তারা কি করবে যে ন্যায্য মূল্যটা প্রতিষ্ঠিত করার দিকেই অগ্রসর হবে সেন্ট টমান্স অ্যাকুইনেস বলেছেন তার ন্যায্য মূল্যটা সে উৎপাদন খরচ এবং শ্রমের মূল্যের ভিত্তিতেই করা হয়েছে অর্থাৎ কোনো একটা দ্রব্য উৎপাদন করলে তার যে খরচ আর বিশেষ করে শ্রম শ্রম যতটুকু এটা লাগবে সেই মূল্যটাকে বলা হচ্ছে ন্যায্য মূল্য কিন্তু তার যদি অতিরিক্ত নেওয়া হয় তাহলে সেটা আর ন্যায্য মূল্য থাকছে না তবে সেই সময়ে সেন্ট টমাস অ্যাকুনাস তারা মধ্যযুগের যে দার্শনিকরা ছিল তারা আবার অতিরিক্ত মূল্যকেও অস্বীকার করেনি তারা স্বীকার করেছে কারণ অনেকেই যদি এক জায়গার প্রোডাক্ট বা পণ্য দূরে কোথাও নিয়ে যায় অর্থাৎ তারা যদি পরিবহন বা দূরের কোনো স্থানে নিয়ে যায় তাহলে তাদের তো কস্টটা বেড়ে যাবে তাহলে তারা ওই দ্রব্যটার দামটা বেশি নিতে পারবে আবার অনেকে যদি তার জ্ঞান মেধা দিয়ে ওই প্রোডাক্টটা ওই দ্রব্যটা আরও মানসম্মত করে উন্নত করে তাহলে সেই ক্ষেত্রেও সে একটু বেশি মূল্য নিতে পারবে সেটা তারা স্বীকার করেছে তবে অত্যাবশ্যক পণ্য যেটা আমরা ন্যাসেসারি গুড বলি সেগুলো উৎপাদন করতে যে পরিমাণ শ্রম দরকার তার বেশি কখনোই তারা মূল্যটাকে নেয়ার জন্য উৎসাহিত করেননি এই কারণে সমাজের অধিক মূল্য কোনোরকম নেয়ার কথা পক্ষপাতিত্ব করেনি কারণ অধিক মূল্য নিলে সমাজে যেটা হবে ন্যায্য মূল্যটা প্রতিষ্ঠিত হবে না অত্যাবশ্যক পণ্যর ক্ষেত্রে তাই ন্যায্য মূল্য বিনিময়ের ক্ষেত্রে কিছু শর্ত তারা আরোপ করেছে যেমন এইটা এমনভাবে মূল্য নির্ধারণ করতে হবে যাতে করে বিক্রেতা যেন আরও বেশি ধনী না হয় অর্থাৎ ধনী শ্রেণী যাতে আরও বেশি ধনী না হয় এতে করে গরিবরা কী হয়ে যাবে যদি বিক্রেতারা আরও বেশি এমন মূল্য নির্ধারণ করলো যে আরও বেশি ধনী হয়ে গেল তাহলে গরিবরা আরও বেশি শোষণের শিকার হবে তাই এই কারণে যাতে এমন মূল্য নির্ধারণ হবে যাতে করে গরিবরা শোষণ থেকে রক্ষা পায় আর ব্যবসায়ীরা যদি অধিক মুনাফা লাভ করে বেশি ধনী হয়ে যায় তাহলে তাদের মধ্যে কি হবে নৈতিক অধঃপতন হবে আর এই নৈতিক অধঃপতনের ফলেই তারা স্বর্গপ্রাপ্তি থেকে বঞ্চিত হবে এই কারণে উৎপাদনকারী আবার অপরদিকে আমরা বলতেছি উৎপাদনকারীর প্রতিও যেন অবিচার না করা হয় অর্থাৎ যারা উৎপাদন করতেছে তাদেরকে যাতে দামটা এমন না দেয়া হয় যাতে তাদের উৎপাদন খরচই উঠতেছে না তার মানে যদি তাদের উৎপাদন খরচটাই যদি না ওঠে তাহলে তো তারা লোকসানে পড়ে যাবে তাদের প্রতি অবিসার করা হবে এই জন্য সেদিকটা দৃষ্টি দিতে বলা হয়েছে অর্থাৎ যারা উৎপাদন করবে তাদের এমন একটা ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে যাদের তাদেরও খরচটা পোষায় অর্থাৎ ওই ন্যায্য মূল্যের ভিত্তিতে তাদের যে উৎপাদন খরচ হলে সেটাও তাদের মেক হয়ে যায় তো এইভাবেই মূলত ন্যায্য মূল্যের ক্ষেত্রে মধ্যযুগের দর্শনিকরা তাদের মতামত প্রকাশ করেছেন এবং ন্যায্য মূল্যের ভিত্তিতেই সমাজে যাতে প্রতিষ্ঠিত হয় একটা সুবিচার সেটার দিকে তারা দৃষ্টিপাত করছেন এখন আমরা এই তথ্যটির সমালোচনা করব তো এখানে সমালোচনার মধ্যে প্রথম যে পয়েন্টটা বা উইক পয়েন্ট সেটা হলো এই তথ্যে শুধুমাত্র শ্রমের কথা বলা হয়েছে অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র শ্রমকেই এখানে একমাত্র উপাদান ধরা হয়েছে কিন্তু আমরা জানি উৎপাদনের উপাদান শুধুমাত্র শ্রমই নয় আরও বেশ কয়েকটা আমাদের উপাদান আছে অর্থাৎ আরও তিনটা উপাদান বিদ্যমান ভূমি শ্রম মূলধন সংগঠন তো সেই ক্ষেত্রে উৎপাদনের এই চারটি উপাদানের মধ্যে থেকে শুধুমাত্র শ্রমকেই বিবেচনা করা হয়েছে এই তথ্যে যেটি সঠিক নয় তারপরে ন্যায্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে চাহিদা এবং যোগানের প্রেক্ষিতেই সব কিছুর ন্যায্যমূল্য নির্ধারিত হয় কিন্তু এই দিকে এই তথ্যে চাহিদা ও যোগানের দিকটা উপেক্ষিত আছে অর্থাৎ কোনো দ্রব্যটা একজন যদি বেশি পরিমাণ উৎপাদন করেই ফেলে কিন্তু সেটা যদি চাহিদা না হয় তাহলে তো সেটা ন্যায্য মূল্য আসবে না তার মানে অর্থনীতিতে চাহিদা এবং যোগান এই দুইটা বেসের ভিত্তিতেই ন্যায্য মূল্য নির্ধারিত হয় কিন্তু সেই দিকটা এই টমাস অ্যাকুইনিস দৃষ্টিপাত করেনি এটি একটা তার দুর্বলতার দিক এ তথ্যে পরবর্তী যেটা বলা হয়েছে স্বর্গরাজের বর্ণনা দেওয়া হয়েছে যে এ হল কি কার্যকলাপ যদি সে যথাযথভাবে করে এবং ন্যায্য মূল্য নির্ধারণ করে তাহলে সে স্বর্গে যাবে আর না হলে সে নরকে যাবে সেটার মাধ্যমে ব্যাখ্যা প্রদান করা হয়েছে পরবর্তীতে এখানে দারিদ্রদের শোষণ অর্থাৎ গরিবদের শোষণ থেকে রক্ষা করার উপায় বলা হয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে দরিদ্র বা গরিবদের শোষণ থেকে রক্ষা পাওয়ার এই মাধ্যমে কিন্তু সম্ভব নয় যদিও সে ব্যাখ্যা করেছে এমনভাবে ন্যায্য মূল্য নির্ধারণ করো যাতে দরিদ্ররা শোষণ না হয় কিন্তু বাস্তবিক পক্ষে তা সম্ভব নয় এটিও তার একটা দুর্বলতার দিক সমালোচনার ক্ষেত্রে তারপরে আমরা আরেকটা তথ্য বলতে পারি যে এই ক্ষেত্রে কি হয়েছে মানুষ যারা ব্যবসায়ীরা অধিক ধনী হয় তারা নৈতিক অধপতন হয় ক্ষেত্রে বলা হয়েছে যারা বেশি ধনী হবে তারা নৈতিক অধোপতন হবে আর এর ফলে তারা কি করবে স্বর্গপ্রাপ্তি থেকে বঞ্চিত হবে কিন্তু মানুষ বা ব্যবসায়ী কেউ যে ধনী হলেই যে তার নৈতিক অধিপতন হবে অধপতনটা হবে এটা কিন্তু ঠিক কথা নয় কারণ ধনী হলেই যে নৈতিক অধপতন হয় এটার বাস্তবিক ব্যাখ্যা নাই তো এটাও তার একটা দুর্বলতার দিক এবং সমালোচনার দিক তো যদিও এই তথ্যটি অনেকগুলো দুর্বলতার দিক আছে তারপরেও ওই সময়ের জন্য মধ্যযুগের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অবদান রেখেছে বিশেষ করে ওই সময়ে এই তথ্যটি রোম ও গ্রিক সমাজে একটি আলোড়ন সৃষ্টি করেছিল তো এই ছিল আমাদের আজকের সেন্ট টমাস অ্যাকুইনাসের ন্যায্যমূল্য তথ্য কি এবং এটার মধ্যযুগের এটার ব্যাখ্যা তো আশা করছি বিষয়টা বুঝতে পারছো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো